লাচুক রঙা গাল নিয়ে ফুড় পড়ল। ভাবছিলাম যদি পাখি হতাম তবে উড়ে যেতাম বহু দূর, কত রঙিন হতো জীবন। কেন এখন রঙিন নয়? না করতে গিয়ে না করতে পারল না ভোর, ঝটপট বুদ্ধিমত্তার পরিচয় দিল, বলল, রঙিন নয় তবে রোদ্দুরের ছায়া রয়েছে, জীবন সুন্দর। মৃদু হাসে রাত, ভোরের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটা আগেই আজ করেছিল ও। ও জানে না কতটা ভালো রাখতে পেরেছে ভোরকে, তবে চেষ্টার কোনো খামতি কি আছে? দায়িত্ববোধের কোনো অবহেলা করেছে ও? দায়িত্ব শব্দটা মাথায় আসতেই ভয়ার্থ চোখে মেয়েটার দিকে তাকাই ও। দায়িত্ব সত্যি তো একটি বিশেষ দায়িত্ব পালনে অবহেলা করছে ও। শুকনো ঢোক গিলে ভোরের থেকে কিছুটা দূরে অবস্থান করে। এত সব কাহিনীতে ভুলে গিয়েছিল মেয়েটা পরিপূর্ণভাবে ওর স্ত্রী। শুভ জন্মদিন ভোর। মেসেজটা দেখিয়ে প্রফুল্লতা ছড়িয়ে পড়ল অন্তর্কর্ণে। ঠিক রাত ১২টায় জীবনে প্রথম কেউ উইশ করল, বিষয়টাতে অন্যরকম প্রাপ্তি মেলে। হাসতে হাসতে ব্যালকনিতে চলে এলো মেয়েটি, তখনই পেছন থেকে কেউ কাঁধে স্পর্শ করল। না চাইতেও শরীরটা কাঁপুনি দিয়ে উঠল, ভয় পেয়েছে খুব। হাঁটুতে হাত দিয়ে হেসে চলেছে রাত, নিশুদি রাতে সেই হাসির শব্দ বহু দূর অব্দি শোনা যাচ্ছে বোধ হয়। তবে ছেলেটার কোনো ধ্যান নেই, মেয়েটা অনধিক চিন্তায় পড়ে গেল। এতে কোনো সন্দেহ নেই, রাত চতুর ছেলে, তবে মানুষ অতি আনন্দে হতবুদ্ধি হারিয়ে ফেলে, এটাও সত্য। যেহেতু রাত ১০টার পর হোস্টেলে নট এলাও নামক এই ঘণ্টাটি লাগানো, তাই যত চিন্তা। হাসি থামাতে পারছে না ছেলেটা, মৃদুস্বরে মেয়েটা বলল, এত জোরে হাসবেন না, কেউ শুনে নিলে বদনাম হবে। কিচ্ছু হবে না। কেন? বিকজ তুমি। পরবর্তী শব্দটা উচ্চারণ করল না ও। জানার প্রবণতা বেড়ে চলেছে, তবে রাত সে শব্দটি উচ্চারণ করছেই না, বরং মেয়েটাকে ডিঙিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা চালাল। পথিমধ্যেই বাধা দিল ভোর, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, বিকজ আমি কি পুরোটা শেষ করলেন না কেন? তেমন কিছু না, জাস্ট একটু মজা করছিলাম, আসো কেক কাটবে। আচ্ছা। কেক কাটা শেষে মেয়েটির হাতে ছোট্ট একটি বক্স তুলে দেয় রাত, ভ্রুটা সংকুচিত করে ভোর শুধালো, এটা কি? গিফট। কি গিফট? গিফট তো খুলে দেখতে হয়, কখনো বলে? মেয়েটি দুর্ভেদ্য হাসলো, রাধের দিক থেকে চোখ ফিরিয়ে বলল, আমি মানুষটা ব্যতীত সমস্ত কিছুই আপনার দেয়া, সেখানে গিফটের কি প্রয়োজন ছিল? সবকিছুই তো আপনি দিয়েছেন। গিফটটা সাধারণ কিছু দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, তো খোলা যাক ডক্টর সাহেবের দেয়া গিফট। হয় ডাক্তার সাহেব বলে সম্বোধন তো করেছো, তবে ডাক্তার হতে পারলাম নাকি তা নিয়ে সন্দেহ। কেন? দুপুরে লাইসেন্স দেওয়া হবে, যতক্ষণ অব্দি হাতে না পাবো শান্তি নেই। কথাটা বলতে বলতে বেডে গা এলিয়ে দিল রাত। প্রতিটা মানুষের একটি বিশেষ লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্যটা পূরণ হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তটা হয় সবথেকে বেশি যন্ত্রণাদায়ক। এই দমবন্ধ করা অনুভূতির কথা প্রকাশ করা যাবে না, চরম অস্বস্তিময় একটি সময় পার করতে হয়। রাতও সেই অস্বস্তিময় সময়টি পার করে চলেছে। লাইসেন্সটা হাতে নেওয়ার সময় হাতটা কাঁপছিল রাতের, যা কারো দৃষ্টির অগোচর হতে পারেনি। ছেলেটার এমন অবস্থা দেখে হোস্ট প্রশ্ন করলেন, জীবনে এই প্রথম এত পরিমাণে নার্ভাস ফিল হলো ছেলেটার। ঠোঁটটা শুকিয়ে কাঠ প্রায়, জিভের আঁকা দিয়ে ঠোঁটটা জীবন্ত করল। মাইক্রোফোনটা হাতে তুলে নিয়ে সামনে তাকাল। অডিটোরিয়ামে অবস্থিত রয়েছে দেশের গণ্যমান্য ব্যক্তিগণ। ঘন নিঃশ্বাসের শব্দটা বোধ হয় সবাই শুনতে পেল। পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে রয়েছে। এখানে থাকা প্রতিটি মানুষ রাতকে চেনে। কনফারেন্স মিটিং কিংবা প্রোগ্রাম সেটিং সর্বক্ষেত্রেই বক্তব্য প্রদান করেছে ছেলেটা। ছোট থেকেই বেশ পারদর্শী, তবে আজ এমন অবস্থা কেন? ক্লান্তিময় একটি নিঃশ্বাস ফেলে রাত বলল, ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আমার জীবনের সব থেকে এলোমেলো বক্তব্য প্রদান করছি। আমি প্রচণ্ড নার্ভাস, আমি বিশ্বাস করতে পারছি না এই সত্যকে।
এতগুলো বছর এই একটি প্রাপ্তির জন্য পরিশ্রম করেছি, পড়াশোনা করেছি একটা মৃত লক্ষ্য নিয়ে, যে লক্ষ্যটা আজ জীবন্ত হয়েছে। আমার কাছে পৃথিবীটাকে রহস্যময় কোনো গুহা মনে হচ্ছে। কতটা সময় পেরিয়ে নিয়েছি তবে এই মুহূর্তে মনে হচ্ছে এই তো গুটি গুটি পায়ে স্কুলে পৌঁছে গেছি। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি, তিনি ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। ধন্যবাদ সকলকে, আমি আমার প্রাপ্তিটুকু নিজের কাজের মাধ্যমে সকলের মাঝে বন্টন করে দেবো ইনশাল্লাহ। করতালিতে ভরে উঠল পুরো অডিটোরিয়াম। রামেশ্বর দুচোখ পেয়ে অছরে পানি পড়ে যাচ্ছে। সত্যিই ছেলেটা কত বড় হয়ে গেল, একদমই শেষ প্রান্তে ঠাই দাঁড়িয়ে আছে ভোর। বহু কষ্টে এই স্থানটা খুঁজে পেয়েছে, রাদের সাফল্যের একটি মাধ্যম দেখতে পেয়ে যেন নিজেকে ভাগ্যবতী মনে হলো। সাহসিকতার পরিচয়টুকু যেন এক বিশাল প্রাপ্তি সবার সাথে ফটো সেশন শুরু হয়েছে। সাহসিকতার পরিচয়টুকু যেন এক বিশাল প্রাপ্তি সবার সাথে ফটো সেশন শুরু হয়েছে। যে কোনো অনুষ্ঠানের আকর্ষণ হলো ফটো সেশন। কত শত মানুষ দাঁড়িয়ে আছে একটি ফটো তোলার জন্য, যেন এই ফটো তুলে নিজেকে ধন্য করবে তারা। প্রথম প্রথম কিছুটা মুশকিলের মধ্যে পড়লেও ছেলেটা এখন উপলব্ধি করতে পারে ফটো সেশন হলো একটি স্বপ্ন। গুণী ব্যক্তির সাথে একটি ছবি বাধাই করা যেন গর্ববোধের কারণ, তাই নির্দ্বিধায় সকলের সাথে ছবি তুলল ছেলেটি। রামিশা আর ইফতিহারকে সালাম করল ছেলেটা। সব সময় ছেলেকে বুকে জড়িয়ে ধরলেও আজ বুকে জড়িয়ে ধরলেন না ইফতিহার, বরং ছেলের কপালে কয়েকটা গভীর চুমু দিলেন। চোখ থেকে পানি মুছে জড়িয়ে নিলেন আদুরে মায়ায়। সামান্য ভাঙা গলায় বললেন, আমার গ্রেট বেটা, জীবনে অনেক বড় হও। রামিশাকে জড়িয়ে ছেলেটা কেঁদেই দিল। ছেলের পিঠে হাত বুলিয়ে বাহবা দিলেন রামিশা, বললেন, সাফল্যের মুখ দেখে কাঁদতে নেই বেটা, নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান থেকো। সামনে তাকাতেই ঝটকা খেল ছেলেটি। প্রগাঢ় দৃষ্টি মেলে সন্তান আর বাবা মায়ের ভালোবাসা দেখে চলেছে ভোর। দূর থেকেও বোঝা যাচ্ছে মেয়েটি কাঁদছে। কোনো মতে রামেশ্বর থেকে নিজেকে জড়িয়ে সেদিকে প্রস্থান করল, তবে তার আগেই সরে গেল ভোর। গেটের কাছে এসে খপ করে হাত ধরে ফেলল রাত। হ্যাচকা টান পড়তে কিছুটা কাছে এসে পড়ে মেয়েটা। মাফলার দিয়ে ঢেকে রাখা মুখ এক টানে মাফলার খুলে ফেলল রাত। দুজনের দৃষ্টি দুজনের চোখে যেন লেপটে রয়েছে। রাত বলল, কি ভেবেছো মেয়ে, সামান্য মাফলার তোমাকে আড়াল করতে পারবে? আমি তোমাকে চিনতে পারবো না। ওয়াইনের গ্লাসটা নড়াচড়া করছে নিলাসা। স্বচ্ছ কাছের গ্লাস রেড ওয়াইন যেন রক্ত সমেত। ধীর পায়ে ট্রেরেসের দিকে আগায় মেয়েটা। সূর্যোদয়ের জন্য বিখ্যাত দেশ জাপান, বেশ ভালো একটা রিসোর্ট এটা। মিনিস্টারের মেয়ে বলে কথা। ধীর স্থির পায়ে এগিয়ে আসেন একজন সার্ভেন্ট। সামান্য মাথা নিচু করে বললেন, ম্যাম, ফাংশন তো শুরু হয়ে গেছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট। বাট শেষোক্ত কথায় মেয়েটি ভয় পেয়ে গেল, দ্রুত বেগে স্থান ত্যাগ করল। রেড ওয়াইনটা এক নিঃশ্বাসে পান করে গ্লাসটা ছুঁড়ে ফেললো মেঝেতে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটি, নতুন নয় এটা। রোজ এমনটা করে ও, এক গ্লাসে দ্বিতীয়বার ওয়াইন পান করে না মেয়েটি। ভাগ্যকে দোষ দেওয়া বড় বোকামি রোজিনা, তোমার মেয়ে যেটা করছে সেটা তোমার ভাগ্যর দোষ নয়, বরং নীলাসার নিজের তৈরি করা কিছু অনৈতিক ইচ্ছা। কথাটা বলে গভীর শ্বাস ফেললেন কাইসার। রোজিনা কেঁদে যাচ্ছেন, মেয়েটির এই অবস্থা ছেলেটাও কাছে থাকে না, দুটো সন্তান থেকেও যেন তিনি নিঃসন্তান। কেঁদে কি হবে, আমার ভাগ্যটাই খারাপ। আবার এক কথা কেন বলছো? দেখো রোজিনা, আমি সাফ সাফ বলেছি রাতকে তোমার মেয়ে ভালোবাসে, তবে এটা যেন ভুলে না যাই, ওই ফ্যামিলির সাথে আমার শত্রুতা রয়েছে। ভুলে যেও না, 4 বছর জেলে পুষে মরতে হয়েছিল ওদের জন্য। কিন্তু বিরক্তিকর তুমি, ন্যায় অন্যায় শিখাতে আসবে না আমায়। এই শহরে কেউ সাধু নয়, আমি জাল টাকার ব্যবসা করেছি প্রফিটের জন্য, এই এত শত বিলাসিতা পেয়েছ আমার জন্য। আর শোনো, এইসব কান্নাকাটি বন্ধ করো, আমি আমার 2 সন্তানকেই ভালোবাসি, তবে এটাও মনে রাখতে হবে
এক সন্তানের জন্য আরেক সন্তানকে পানিতে ফেলতে পারি না আমি। আমরা কি করতে পারি আর, দুই ভাই বোনই হয়েছে চরম জেদ সম্পূর্ণ। বোনের জন্য নিজের জানটা বাজি রেখেছে ছেলেটা, আমার কিচ্ছু ভালো লাগছে না। রোজিনা চলে গেলেন। কাইসারের মনের ভেতর চরম প্রতিশোধের আগুন জ্বলছে। নীলাশা রাতকে ভালো না বাসলে এই ফ্যামিলিকে বহুদিন পূর্বেই মাটির সাথে মিশিয়ে দিতেন তিনি। তিনি কিন্তু আফসোস এখন চোরের মতো থাকতে হচ্ছে। প্রচুর ব্যস্ত সময় পার করছে রাত। গত ছয় মাসে গুনে গুনে মাত্র 8 বার দেখা করেছে ভোরের সাথে। অবশ্য ভোর নিজেও খুব ব্যস্ত, পড়াশোনাকে আষ্টে পৃষ্ঠে ধরে নিয়েছে। তবে দুজনের মাঝে নিয়মিত কথা হয় ফোনে কিংবা ভিডিও কলে। সময় মতো রাত ফোন করবেই, যদিও এদিক থেকে কিছুটা পিছিয়ে আছে ভোর, যেমনটা হলো একটু আগে। ছেলেটা কয়েকবার ফোন করলো, তবে ফোন রিসিভ হলো না। ভোরের সাথে একটা টাইম সেট করা, সকাল 6টায় ঘুম থেকে ওঠাই রাতকে যেন কল করে। তবে আজ কল করেনি, সেই কারণেই ভোরকে কল করেছে ও। ফোন রিসিভ হচ্ছে না দেখে সামান্য চিন্তিত হলো। ওদিকে অফিস টাইমও কাছাকাছি, দুপুরে মেডিকেলে যেতে হবে, মাঝে আধ ঘন্টার মতো সময়, তাই শ্যুট নিয়ে বেরিয়ে আসলো। ছেলেকে বের হতে দেখে রামিশা বললেন, কি হলো রাত, আজ এত সকালে কেন বের হচ্ছ? অফিস তো 8টা থেকে, এত আগে কেন যাচ্ছ? কোনো মিটিং রয়েছে? একটু কাজ আছে মাম। আচ্ছা বসো, নাস্তা করে যাও। তাহলে অফিসে লেট হবে। কোনো লেট হবে না, আমি জুস আর ব্রেড দিচ্ছি, বাটার মাখিয়ে খেয়ে নাও। মম প্লিজ। কথা বাড়াবে না রাত, লাঞ্চ করার জন্য তোমাকে পাই না, ফিরো রাত 9টায়। রামেশ্বর ব্যথাটা অনুভব করলো রাত, তাই কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ল। ছেলেকে যত্ন সহকারে খাবার পরিবেশন করলেন তিনি। পত্রিকা হাতে নিয়ে ডাইনিংয়ে আসলেন ইফতিহার। ছেলেকে দেখে কিছুটা অবাক হলেন, তবে প্রশ্ন করলেন না। রাত বলল, গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং বেটা। খাবারে মনোযোগী হলো রাত। যত দ্রুত খেয়ে বেরোনো যায় ততই মঙ্গল। রামিশাকে কিছু একটা ইশারা করলেন ইফতিহার। রামিশের সম্মতি জানিয়ে রুমে চলে আসলো। ইফতিহার বললেন, এডুকেশনের বিদেশে অ্যাপ্লাই করবে রাত, ডিগ্রি নিয়েই ফিরতে হবে। কত সময়ের কোর্স? 2 বছর, বাট আমি চাচ্ছি দুটো ডিগ্রি নিয়ে আসো তুমি। আই এম নট। কথাটা পুরো শেষ করতে পারলো না রাত, তার পূর্বেই বাধা প্রদান করলেন ইফতিহার। ছেলের মাথায় হাত রেখে আধুরে কণ্ঠে বললেন, আমরা তোমাকে ভালোবাসি বেটা, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আমাদের, তবে এই কষ্টের জন্য ভালো কিছু ফেলে রাখা উচিত নয়। পড়াশোনা অন্তত জরুরি, আমি জানি দুটো ডিগ্রি নিয়েই দেশে ফিরবে তুমি। যদি ভাবো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবে বিয়ে করে বউ নিয়ে চলে যাও, তবুও যেতে হবে। তোমার ডেট ঠিকই বলেছেন, তুমি চাইলে মেয়ে দেখব আমরা। রাত আর কিছু বলল না, শুধুমাত্র একটু হাসলো। ছেলের হাতে ফর্ম দিয়ে দিলেন রামিশা। ইফতিহার আর তিনি উঠে গেলেন। আপাতত রাতকে একা থাকতে দেওয়াই মঙ্গল। রকিং চেয়ারে বসেছিলেন ইফতিহার। দরজায় ঠক ঠক আওয়াজ করল রাত, মুখে বলল, আসবো রাত। হ্যাঁ আসো বেটা। আমি চাচ্ছিলাম আজ অফিস করবো না। কিছুটা অবাক চোখে তাকালেন তিনি, পরে বুঝতে পারলেন ছেলের মন ভালো নেই। স্মিত হাসলেন, বললেন, জীবনটা অনেক বড় হয় বেটা, তাই আমাদের আচরণে কষ্ট পেও না, আমরা চাই তুমি অনেক বড় হও, সামান্য কিছু মায়ের জন্য পিছিয়ে যেও না। তোমার কাছে সামান্য নয় ড্যাড, একটুও সামান্য নয়। ছেলেকে বুকে চেপে ধরলেন ইফতিহার। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে যাওয়া খুব বেশি জরুরি, না হলে কিসের অভাব ওনার যে একমাত্র ছেলেকে বিদেশ পাঠাতে হবে। নিজের কষ্টের দাঁড়িপাল্লায় পরে ভোরের কথা বেমালুম ভুলে গেছে রাত। হঠাৎ মনে পড়ায় একেবারে থমকে গেল, চুলগুলো খামচে ধরে শ্বাস ফেলল। মোটেও উচিত হয়নি এটা। ঝিলের পাড় থেকে চলে আসলো,
হোস্টেলে পড়ে পড়ে ঘুমুচ্ছে ভোর। দরজায় নক করে সাড়া না পাওয়ায় চাবি দিয়ে ডোর খুলল। মেয়েটা এত ঘুমোচ্ছে কেন কে জানে। ফোনটা দেখে বুঝল সাইলেন্ট করা। হালকা হাতে ভোরকে স্পর্শ করে বলল, এই মেয়ে এত ঘুমোচ্ছে কেন? দুবার ডাকার পরও সাড়া দিল না মেয়েটি। পানির গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে মুখে ছিটিয়ে দিতেই ধর্মড়িয়ে উঠল, বলল, ডক্টর সাহেব আপনি কখন এলেন? অনেকক্ষণ হয়েছে, 10টা বাজে এখন, ঘুম থেকে ওঠোনি কেন? তিন্নি এসে কয়েকবার ডেকেছে, অথচ নাস্তা করবে না বলেছ, শরীর খারাপ? না মানে কাল রাতে একদমই ঘুম হচ্ছিল না, তাই দুটো স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ছি। দুটো খেয়েছো কেন? ঘুম আসছিল না যে। বড্ড ভুল করলে, আর খাবে না, তাছাড়া ঘুম না আসলেও এভাবে স্লিপিং ট্যাবলেট খাবে না। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি এখানেই আছি। মাথাটা ঝাঁকিয়ে চলে গেল ভোর। ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। রাত তাকাতেই দেখতে পেল মেয়েটার মুখে কিছু একটা ভর করেছে। চোখের স্থিরতার সাথে রয়েছে এক পশলা কাতরতা। বুকটা হু হু করে উঠল। ছুটে গেল মেয়েটির কাছে, ব্যস্ত হয়ে বলল, এমন কোনো দেখাচ্ছে তোমায়? কেমন? বিধ্বস্ত আর ভঙ্গুর। মাথাটা নিচু করে ফেলল ভোর। ছেলেটার কপালের চামড়ায় ভাঁজের সৃষ্টি হয়েছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পাই ও। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।